কলকাতা খেলার খবর পড়ছি নিউ ইয়র্কের নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে আজ ভারত পাকিস্তান মুখোমুখি টসে জিতে পাকিস্তান ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে কোকো গফ ও চেক প্রজাতন্ত্রের ক্যাটেরিনা সিনিয়াকোভা ফরাসি ফলাশি ওপেনি মহিলাদের ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন অপরদিকে এল সালভাটোর মার্সেলো আরেফোলা ও ক্রোয়েশিয়ার মিট পেভিচ ফরাসি ডাবলসের চ্যাম্পিয়ন হয়েছেন ফরাসি ওপেনের পুরুষদের সিঙ্গলসের ফাইনালে স্পেনের কার্লোস আলকাডাস জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হয়েছেন খবরে প্রথমে বিশ্বকাপের খবর নিউইয়র্কের ইয়র্কের নাচাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের গ্রুপ লিগ পর্বের হাই ভোল্টেজ ম্যাচে ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছে পাকিস্তান টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের তিরিশ মিনিট বাদে টস হয় খেলা শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে আটটায় ভারত প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে আট উইকেট হারিয়ে দিয়েছে গ্রুপ লিগে তারা দ্বিতীয় স্থানে রয়েছে অন্যদিকে পাকিস্তান প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে পাঁচ রানে পরাজিত হয়েছে গ্রুপে তারা চতুর্থ স্থানে রয়েছে আজকের ম্যাচে হারলে সুপার এইটে যাওয়ার রাস্তা কঠিন হয়ে যাবে পাকিস্তানের অন্যদিকে ভারত আজ জয় পেলে সুপার এইটে যাওয়ার পথে অনেকটা এগিয়ে যাবে ভারত আফগানি পাকিস্তান ম্যাচ ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে বার্বাডোজের কেনসিংটন ওভারে গতকাল টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ লিগ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে ছত্রিশ রানে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া কুড়ি ওভারে সাত উইকেটে দুশো এক রান তোলে জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড কুড়ি ওভারে ছয় উইকেটে একশো রান তুলতে সমর্থ হয় জাম্পা ম্যাচে সেরা হয়েছেন এই ম্যাচে জয়ের ফলে অস্ট্রেলিয়া দুই ম্যাচে চার পয়েন্ট পেয়ে গ্রুপ বি শীর্ষে রইল ইংল্যান্ড সমসংখ্যক ম্যাচে এক পয়েন্ট পেয়ে ওই গ্রুপের চতুর্থ স্থানে রইল গায়নার প্রেসিডেন্ট স্টেডিয়ামে আজ বিশ্বকাপের গ্রুপ লিগ পর্বের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ উগান্ডাকে একশো চৌত্রিশ রানে হারিয়ে দিয়েছে টসে জিতে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ কুড়ি ওভারে পাঁচ উইকেটে একশো তিয়াত্তর রান তোলে উকান্ডার ব্রায়ান মাসাবা দুটি উইকেট নেন জবাবে ব্যাট করতে নেমে উগান্ডা বারো ওভারে উনচল্লিশ রানে অল আউট হয়ে যায় এই জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজ দু ম্যাচে চার পয়েন্ট পেয়ে গ্রুপ সিতে দ্বিতীয় স্থানে রইল তিন ম্যাচে দু পয়েন্ট নিয়ে উগান্ডা তৃতীয় স্থানে রইল আগামীকাল বিশ্বকাপের গ্রুপ লিগ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের মুখোমুখি হবে নিউ ইয়র্কে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত আটটায় দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ডি শীর্ষে রয়েছে বাংলাদেশ এক ম্যাচে দু পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফ ও চেক প্রজাতন্ত্রের ক্যাটারিনা সিনিয়াকোভা ফরাসি ওপেন মহিলাদের ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন এটাই এই জুটির প্রথম গ্লান্সাম খেতাব আজ ফাইনালে তারা ইতালি সারা ইরানি ও জাসমিন পাউলিনিকে সাত ছয় ছয় তিন স্ট্রেট স্টেট সেটে হারিয়ে দেন অপরদিকে এল সালবাটোরে মার্সোলো আরাভোলা ও ক্রোয়েশিয়া মেট পেভিচ ফরাসি ওপেনের পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন গতকাল ফাইনালে তারা ইতালির সিমনে বোলেলি ও আন্দ্রিয়া ভাবাসোরিকে সাত পাঁচ ছয় তিন সেটে হারিয়ে দেয় আরাভোলা ও পেভি জুটির এটাই প্রথম গ্র্যান্ডস্যান জয় ফরাসি ওপেনের পুরুষদের সিঙ্গলসের ফাইনালে স্পেনের কার্লোস আলকারাস জার্মানির আলেকজান্ডার জেরেবের মুখোমুখি হয়েছেন প্রথম সেট ছয় তিনে আলকারাস জিতে নিয়েছেন দ্বিতীয় সেটে খেলা চলছে দুই খেলোয়াড়ের কাছেই প্রথমবারের জন্য ফরাসি ওপেন জেতার হাতছানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য আজ সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিটের জাতীয় সংবাদ রাত আটটা তিরিশ মিনিটের একশো সাত প্রচার তরঙ্গে সম্প্রচারিত হবে খেলার খবর শেষ হল